সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাব্বির। আজকে আমরা আলোচনা করব আইএসও স্ট্যান্ডার্ড নিয়ে। আপনারা অনেক প্রোডাক্টের সাথে দেখেছেন আইএসও 2000 বা 20,000, 1, 20,000 বা 27,000, এরকম বিভিন্ন নাম্বার লেখা। এখন হয়তো আপনাদের অনেকেরই হয়তো আগ্রহ থাকতে পারে যে আইএসও স্ট্যান্ডার্ডটা কী। আইএসও স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল নর্ম বা সিস্টেম, যেটা আসলে তারা তখনই এটা সার্টিফাই করে যখন এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনে চলে। ধরেন একটা প্রোডাক্ট বাংলাদেশে একভাবে বানানো হয়, সেই সেম প্রোডাক্টটা ব্রাজিলে অন্যভাবে বানানো হচ্ছে, তাহলে কিন্তু ইউজার ইউজ করতে সমস্যা ফিল করবেন। সে যদি আপনার আইটি প্রোডাক্ট হয় অথবা আপনার মেডিসিন হইতে পারে, মোটামুটি যে কোনো প্রোডাক্টে দেখা যাচ্ছে যে আইএসও স্ট্যান্ডার্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে যে একটা বেসিক যেন কোয়ালিটি সব দেশে উৎপাদিত পণ্যের ভিতরে থাকে। এখন আইএসও স্ট্যান্ডার্ডটা কেন ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রথমে জানতে হবে। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি যদি বিদেশের সাথে বিজনেস করতে চান, তাহলে তারা এই সার্টিফিকেট দেখে আপনাকে কিন্তু আপনার প্রোডাক্টটা তারা কিনতে চাইবে। যদি আপনার কোনো বায়ারকে ধরতে চান তাহলে সেটা কিনতে চাইবে। এখন ধরেন আপনার আপনার একটা আইটি কোম্পানি আছে, ধরেন বাংলাদেশে একটা আইটি কোম্পানি আছে বা জার্মানিতে একটা আইটি কোম্পানি আছে, তখন আপনার কাছ থেকে একজন সফটওয়্যার তখনই কিনবে যখন আপনার কোম্পানিটা সার্টিফাইড থাকবে। এখন সার্টিফাইড থাকলে লাভটা হচ্ছে যে তারা পূর্বেই একটা ধারণা নিয়ে নিতে পারে আপনার সম্পর্কে, যে আপনার কোম্পানির প্রোডাক্টগুলো, সেটা সফটওয়্যার হতে পারে, মেশিনারিজ হতে পারে বা খাদ্যপণ্য বা ওষুধ হতে পারে। তাহলে তারা একটা কনফার্মেশন আছে যে একটা এখানে নিয়ন্ত্রক সংস্থা আছে যারা আপনার প্রোডাক্টটাকে আগেই যাচাই করে তারা এটা যে মোটামুটি একটা মান আছে সেই মান সম্পন্ন বলে তারা আপনাকে একটা তালিকায় উন্নীত করেছে। এখন আপনি কিভাবে আইএসও সার্টিফিকেট পেতে পারেন, এটা একটা প্রশ্ন। তো আইএসও সার্টিফিকেট আপনার পাওয়ার সিস্টেমটা হচ্ছে আইএসও ডিরেক্টলি কোনো সার্টিফিকেট দেয় না। তো আইএসও মোট সব দিয়ে 22,689টি সার্টিফিকেট ইস্যু করেছে। তো আইএসওর সার্টিফিকেটগুলো ইস্যু করে বর্তমানে বিভিন্ন দেশে একটা করে সংস্থা আছে। তো আপনার নিচে যদি আমরা আসি, ওয়েবসাইটে সব লেখা আছে আপনি কিভাবে স্ট্যান্ডার্ড কি, কিভাবে সব তারা কাজ করে, সেটা সার্টিফিকেটের জন্য আপনাকে কী করতে হবে এখানে লেখা আছে যে আপনাকে আপনার দেশে একটা বডি আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এখন আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে কারা আসলে আইএসও সার্টিফিকেট দেয় বা জার্মানিতে কারা দেয়। আমি যদি নিচের দিকে স্ক্রোল করি, আমি এই পেজে আছে, এটা আমি একটু আগে দেখতেছিলাম। তো এখানে প্রতিটা কান্ট্রিতে লেখা আছে যে প্রতিটা কান্ট্রি অনলি ওয়ান মেম্বার পার কান্ট্রি। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশ এখানে অবস্থিত, বাংলাদেশে বিএসটিআইটা দেয়, এখানে মেম্বারগুলোর নাম লেখা আছে যে এখানে আপনি যদি আসেন তাহলে বাংলাদেশের বিএসটিআই, মানে বাংলাদেশের বিএসটিআই সনদটাই হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড। এখন যদি আপনি জার্মানিকে স্পেসিফাই করেন তাহলে জার্মানিতে কারা সার্টিফিকেট দেয়, জার্মানিতে সার্টিফিকেট দেয় হচ্ছে ডিআইএন। তো এই সার্টিফিকেটটা থাকলে আপনার বিভিন্ন বায়ার বা বিভিন্ন কোম্পানি বা ইভেন একটা কাস্টমারও ডিরেক্ট কোনো পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আপনার কোম্পানিটা, আপনার প্রোডাক্টের একটা ভালো মান আছে। তো যাদের কোম্পানি আছে তারা আইএসও সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, আর যাদের আগ্রহ ছিল বিষয় কিনা জানার তারা এই ওয়েবসাইট আছে, এখানে লিঙ্কও আছে, আপনার এখান থেকে পড়ে নিতে পারেন স্ট্যান্ডার্ডাইজেশনের সুফল এবং বিস্তারিত ব্যাখ্যা। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। সবার জন্য শুভকামনা রইলো।